Hi friends, this is Ria Banerjee from Ria's Kitchen and Lifestyle. So, bondhura, tumra shobai kemon acho? Asha kori khub bhalo acho. Amio khub bhalo achi. Ajke chole elam amar notun vlog niye. Sokale ajke ami video dite parini. তো এখন তাই জন্য তোমার সাথে কথা বলতে চলে এসেছি আজকে সকালে কিন্তু আমি আজকে আমার নিজস্ব একটা ফেভারিট আইটেম করেছিলাম যেটার নাম হচ্ছে যে পটল চিংড়ি সেটা কিভাবে করেছি দেখাবো সাথে আরেকটাও ফেভারিট আইটেম করেছি আমার এগের অমলেট দিয়ে কারি খেতে খুব ভালো লাগে সেটাও আজকে বানিয়েছি অমলেট কারি আর প্লেন ডাল আর ভাত তো আছেই সব প্রত্যেক দিনই করতে হয় তো সেগুলো শেয়ার করব আর এখন প্রায় সন্ধে 6টার মতন বাজে আজকে কিন্তু আমি আর আমার ছেলে মিলে ঠিক করেছি ছেলে বলেছিল আজকে আমার সাথে একটু ঘুরতে যাবে তো আজকে আমি আর ছেলে এখন একটু বেরোচ্ছি একটু ইভিনিং ওয়াক করব আর সাথে একটু স্ট্রিট ফুড খাবো ছেলে মোমো খেতে ভালোবাসে দেখা যাক মোমো ছাড়া আর কি খায় তো সাথে থাকো আর আমার পুরো ব্লগটা আজকে দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে পটল চিংড়ি রেসিপিটা কেমন লাগলো আর এক অমলেটের যে কারিটা করেছি সেটাও কেমন লাগলো সবটা দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে সো সাথে থাকো আমার ব্লগটা দেখে থাকো আমি আর আমার ছেলে এখন যাচ্ছি ইভিনিং ওয়াকে সো আমি আর আমার ছেলে এখন রেডি আমরা এখন ইভিনিং ওয়াকে যাচ্ছি সাথে টুকটাক স্ট্রিট ফুড খাবো বেশ মজা করবো আজকে মাম্মা আর সানস ডে আউট ফুলে আর তারপরে খাটালে গরম লাগবে না ঠিক আছে আমরা কিন্তু মোমো কাউন্টারে চলে এসেছি আর ছেলে মোমো খাচ্ছে টেস্ট কেমন ঠিক আছে তো না খাবো না আমি খাবো না সামনে কিন্তু ফুচকা মোমো সব খাওয়া হয়ে গেছে আর এখন আমরা আইসক্রিম আইসক্রিম যেটা আমার ছেলের আরো বেশি ফেভারিট মোমোর পরে তো কে বাজে আমি কর্নেটো অ্যান্ড মি চকোবার ভেরি গুড আর খাওয়া দাওয়াটা কেমন হলো আরই ভালো আর বাইরে বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বলো হ্যাঁ আচ্ছা তো আমরা আইসক্রিম কমপ্লিট করার পর আর কি চলবে কিছু না আর আমি কিছু খাবো না আমার পেট ভরছে আর কিছু চাইলে খেতে পারো আরো টাইম আছে এখনো বাবা এখনো আসেনি পেট ভরে গেছে সাহাপি ইয়েস ওকে তো আমরা এখন কি কোন দিকে যাবো বাড়ির দিকে যাবো ওকে সো লেটস গো টু দ্য হোম আজকে রান্না হচ্ছে পটল চিংড়ি যেটা আমার খুব ফেভারিট অনেকদিন ধরেই ইচ্ছে করছিল আলু পটল দিয়ে চিংড়ি মাছ করতে তো সেই জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি বাগদা চিংড়ি মাছ নিয়েছি তো সেটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো আর তারপর এখানে দেখুন আলু পটল কেটে রেখেছি সাথে টমেটো নিয়েছি একটু কম হয়ে গেছে টমেটো আরও আধেক আমি দেবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে পটল চিংড়ি চিংড়ি মাছগুলোকে কিন্তু দেখুন ভেজে তুলে নিয়েছি এখানে আমি আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি ভাজার জন্য তো আজকে বেশি কিছু করবো না আজকে নর্মাল রান্না করছি ডাল করেছি দেখুন ডালটা হয়ে গেছে মুসুর ডাল পাতলা একদম শুধু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করেছি আর এই পটল চিংড়িটা করবো আর হাজব্যান্ড
অমলেটের ঝাল খেতে খুব ভালোবাসে। ডিমের অমলেট করে আমি একটু ঝাল করে দেবো, তার তাহলে কিন্তু আমার আজকে লাঞ্চের মেনু হয়ে যাচ্ছে। তো পটল চিংড়িটা করছি কীভাবে সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা ভাজা হয়ে গেলে আমি কী কী মশলা দেবো সব দেখাচ্ছি। আমি চিংড়ি মাছটা কিন্তু ভেজে তুলে নিয়েছি এখানে, আর সেই তেটাতেই আলু পটল ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার যেই মশলাগুলো দিয়েছি সেটাতে হচ্ছে এক চামচ বড় আদা রসুন বাটা একসাথে বড় এক চামচ, আর দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে কষাবো অল্প অল্প জল দিয়ে যাতে লেগে না যায়। তারপর কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ঢেকে দেবো যাতে আলুটা পটলটা সেদ্ধ হয়ে যায়। তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে আলু পটল চিংড়ি দিয়ে। তো দেখুন আমার কিন্তু আলু পটলের সেদ্ধটা হয়েই গেছে, সমস্ত মশলাও আমি দিয়ে দিয়েছি। এবার জাস্ট এতে চিংড়ি মাছগুলো দেবো, আর জাস্ট 2-3 মিনিট বয়েল হলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে চিংড়ি পটল। তো আমি চিংড়ি মাছগুলো দেখুন ভেজেই রেখেছি, এই চিংড়ি মাছগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আমি একটু জাস্ট নাড়িয়ে দেবো, 2 মিনিট বয়েল হবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে চিংড়ি পটল। আর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবেন, কেউ যদি ঘি দিতে চান ঘিও দিতে পারেন। আমার চিংড়ি পটল রেডি, আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি, জাস্ট এবার গ্যাস বন্ধ করে দেবো। সো হয়ে গেছে, এবার যেটা করব সেটা হচ্ছে আমি এগের অমলেট করে ঝাল করব। তার জন্য দেখুন আমি 2 ডিমকে ফাটিয়ে নিয়েছি, 1 ছোট্ট পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এটাকে জাস্ট অমলেটটা তৈরি করব করে ঝালটা বানাবো। সো আমার আলু পটল চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এবার আমি অমলেটের ঝালটা বানাবো, তাহলে আজকের কিন্তু আমার লাঞ্চের মেনু রেডি হয়ে যাবে।